বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া সাইফুল ইসলাম সাইফুল ভাই দম্মাম থেকে জানতে চেয়েছেন তিনি বিবাহ করতে চান এবং তার কথা হচ্ছে যে মেয়ে চয়েস করার পরে সে মেয়ের সঙ্গে আমি কথা বলতে পারবো কিনা ভাই প্রথম কথা হচ্ছে আংটি পড়ানো আন্টি পড়ানো এটা একটা বিদআত জি এর কোনো শরীয়তের কোনো বিধান নেই আংটি পরানো এটা জায়েজ নয় দু নম্বর কথা হচ্ছে বিয়ের কথাবার্তা হয়ে গেলে কিন্তু আপনি সেই মহিলার সঙ্গে সেই মেয়ের সঙ্গে কথা বলতে পারেন না সেই মেয়েটা আপনার জন্য হারাম যতক্ষণ পর্যন্ত নাক বা নিকাহ না হয়েছে বিয়ে না হয়েছে জি কবুল যেটাকে বলা হয় বিয়ের সে বসানোর পরে না মেয়ের পক্ষ থেকে বলা হয় যে কবুল করছি কবুল যতক্ষণ পর্যন্ত না করানো হবে ততক্ষণ পর্যন্ত সে আপনার স্ত্রী না সে আপনার পর বেঁধে আপনি তার সঙ্গে যতক্ষণ বিয়ে না হবে ততক্ষণ কোন রকমের কথা বলতে পারবেন আপনার জন্য হারাম তিন নম্বর কথা হচ্ছে যে রফল এদায়ন করা জোরে আমিন বলা পরে না নামাজের করা এই সমস্ত কারণ দেখিয়ে আপনি আলাদা করে জামাত করে নামাজ পড়বেন যে না চলবে না স্ত্রীর সঙ্গে জামাত করে নামাজ পড়াতে যাবে না পুরুষের নামাজ বাড়িতে হয় না পুরুষের নামাজ মসজিদে গিয়ে জামাত সহকারে পড়তে হবে আপনি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখন মক্কা ইল্লাহ ইল্লাল্লাহর যখন প্রচার শুরু করলেন তখন আল্লাহ রসুলকে মক্কার লোকেরা কাফের আরো আরো অনেক কিছু বলতো কিন্তু ধীরে 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 মক্কার লোকেরাই তো অনেক মুসলমান হয়েছিল ঠিক সেরকম আপনি যদি জোরে আমির বলার কারণে মসজিদ থেকে পালিয়ে আসবেন রফলে এদেন করার কারণে মসজিদ থেকে পালিয়ে আসবেন আহ মোনাজাত না করার কারণে আপনি থেকে পালিয়ে আসবেন তাহলে তো তারা যে এটা যে সহি আদিশের কথা এটা তো তারা জানবেই না কখনোই জানবে না সেই জন্য আপনি আমি আমরা কি করব

অসংখ্য মুসলমান হয়তো তারাও একদিন এদেন করবে তারাও জোরে আমির বলবে তারাও ইমামের পিছনে সরাফ ফাতিহা পড়বে তারাও জামাতের পরে না জামাত বদ্ধ হয়ে দোয়া করা বন্ধ করে দেবে